প্রিয় বিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ফ্যাক্টরি এবং যে সকল কোম্পানিগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে সার্বিয়ার বেশ কিছু সফলতা চলে এসেছে এবং অল্প কিছু দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করার জন্য অপেক্ষায় প্রহর গঞ্চিন চাল্লা এবং সেই দিনটি বেশি দূরে নয় দর্শক বর্তমানে সার্বিয়ার যে সরকার রয়েছেন উনি ঘোষণা দিয়েছেন টোটাল এক লক্ষ শ্রমিক নিবে বাংলাদেশ সহ আরো আরো ভিন্ন ভিন্ন দেশ থেকে আপনারা যারা যাবেন এই সুযোগে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তারাই আশা করি সৌভাগ্যবান হবেন কারণ যখন যেই দেশের জোয়ার উঠে যাওয়ার জন্য এবং সুযোগ থাকে সবসময় একটি সুযোগ বারবার আসে না এই সুযোগে যদি আপনারা সার্ভে যেতে পারেন সৌভাগ্যবান আর যদি যাব দেখছি এরকম ভাবে অপেক্ষা করেন তাহলে আপনি হবেন দুর্ভাগ্যবান অতএব আর দেরি না করে আপনি দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং সার্বিয়াতে গমন করুন বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে এবং যেই ধরনের পারমিট ইস্যু হচ্ছে আপনারা মনে রাখবেন সার্বিয়ার এখন এক একটি পারমিট মানে এক একটি ভিসা কারণ এই পারমিট গুলো খুবই করে তারপর চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকানু বলকান মধ্য মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে ও উত্তর এবং পশ্চিমে অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এখন আমি আলোচনা করব যারা সার্বিয়া যাবেন এই আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন যে আপনি সার্বিয়া যাবেন কি যাবেন সার্ভেয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন তবে ভিসাটি কিভাবে হচ্ছে কতদিন সময় লাগছে সময় লাগবে সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি এই চার মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি পারমিট পাচ্ছেন সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার ভিসাটি কিভাবে প্রসেসিং হয় আপনি যখন এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন পাওয়ার পরে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করব এবং অনলাইনের মাধ্যমে আপনার যে অ্যাম্বাসি ফিস রয়েছে এই অ্যাম্বাসি ফিসটিও আমরা প্রদান করব। তারপর প্রদান করার পর আপনি যখন ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এটাকে অনেকেই বলে এটা ই ভিসা এটা ই ভিসাও বলা যায় বা ভিসা অ্যাপ্রুভালও বলা যায় যখন আমরা দেখবো আপনি সাকসেস হয়েছেন এটি সাকসেস হয়েছে ভিসা অ্যাপ্রুভাল তখন আমরা এটি অনলাইন থেকে প্রিন্ট করে আপনার পাসপোর্ট সহকারে পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে কি জন্য জন্য যখন আপনার হয়ে বাংলাদেশে আসার পর এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনাকে আমরা ফ্লাইট দেব মনে রাখবেন সার্বিয়ার স্ট্যাম্পিং ভিসা যারা আপনি ফ্লাইট করতে পারবেন না হ্যাঁ ঠিক আছে এটা কি আমরা বলি অনলাইন অ্যাপ্রুভাল এটা এই বিষয় বলে অনলাইন অ্যাপ্রুভালে বলে তবে এটা নিয়ে আপনাকে দিল্লি গিয়ে স্টাম্পিং করে আনতে হবে দর্শক সার্বিয়া যাওয়ার পরে আপনার যে মনের মধ্যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন কিভাবে সার্ভে যাওয়ার পরে নিজে সিটিজেনশিপ লাভ করতে পারবেন পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে এবং সার্ভেতে যাওয়ার পরে ভবিষ্যতের যে আরো স্বপ্ন রয়েছে এই স্বপ্ন হচ্ছে বৈধভাবে সেনজেনে চলে যাওয়া সেটিও সম্ভব কিভাবে কোম্পানিকে একটি বছর আপনাকে সার্ভেতে কাজ করার পর কোম্পানিকে জানাবেন যে আমি আর কাজ করব না আমি সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে যাব তখন কোম্পানি আপনাকে প্রদান করবে এনওসি কার্ড এনওসি দ্যাট মিনস নো অবজেকশন সার্টিফিকেট এটি পাওয়ার পরে এর সাথে আরো আরো ডকুমেন্টস লাগবে আপনার সেনজেনে যাওয়ার জন্য সেনজেনের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার জন্য আর কি কি লাগবে আপনি আমাদের অফিসে এসে বিস্তারিত জানতে পারেন তাহলে সার্ভেতে যদি এত এত সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকে সার্ভেতে ভালো কোম্পানি দিয়ে কাজ সার্ভেয়ার সিটিজেনশিপ লাভ করা সার্ভেয়ার থেকে সেনজেন ভুক্ত কান্ট্রিতে বৈধভাবে যাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন সার্বিয়া যাওয়ার জন্য আর কোন দেশ নয় অতএব সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক এখন আমি আলোচনা করব সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা ইংরেজি না সার্বিয়াতে সার্বিয়াতে গমন করতে পারবেন। বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে যারা কাজ করবেন কতক্ষণ কাজ করতে হবে ডিউটি করতে হবে এবং এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বেতন ভাতা কি পরিমাণ পাবেন এবং আরো আরো অন্যান্য সুযোগ সুবিধা কি পাবেন চলুন আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা জানবো আপনি সার্বিয়া যাবেন যেতে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক এখানে একটি বিষয় না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি এই মুহূর্তে আপনার ক্লিয়ারেন্স টি আপডেট থাকে রেডি থাকে তাহলে জমা দিতে পারেন আর যদি রেডি না থাকে তাও আপনি জমা দিতে পারবেন তবে এর জন্য আমার কাছ থেকে সময় নিতে পারবেন সর্বোচ্চ 20 দিন 15 দিন থেকে শুরু করে সর্বোচ্চ 20 দিন এর মধ্যে আপনাকে আমাদের কাছে জমা দিতে হবে মনে রাখবেন যারা পুলিশ ক্লিয়ারেন্স ফাইলের সাথে জমা দিবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করা যাবে না তবে সাময়িক কাজ আমরা চালিয়ে যেতে পারবো প্রে আমরা সার্ভি জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি দু রকমের প্যাকেজ ওয়ান প্যাকেজ ওয়ান হচ্ছে আমাদের প্যাকেজ মূল্য 8 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজের আওতায় যারা যাবেন আপনাকে কোনো টাকাই অগ্রিম প্রদান করতে হবে না আপনি পুরো টাকাই দিবেন ভিসা কমপ্লিট হওয়ার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার পরিপূর্ণ টাকা আমাদেরকে প্রদান করে পরিশোধ করে তারপর আপনার ভিসা বুঝে নিয়ে আপনি ফ্লাই করবেন তবে এখানে একটি শর্ত রয়েছে কি সেই শর্ত আপনাকে আমাদের इसे फिसव আর আট লক্ষ পঞ্চাশ হাজার যে প্যাকেজটি রয়েছে এখানে কোনো টাকায় আপনাকে অগ্রিম প্রদান করা লাগছে না আমাকে ক্যাশ টাকা দিতে হচ্ছে না যদি ভিসা না হয় তাহলে আপনার কোনো লস নেই তার মানে হচ্ছে নো ভিসা নো ফি আর প্যাকেজ দুই প্যাকেজ দুই এ রয়েছে অগ্রিম শপ প্যাকেজ অগ্রিম সব প্যাকেজ হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে পরিশোধ করবেন প্রথম যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছি ভিসা ওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দশক। আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সহিত আজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন এই যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাস যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব তার সাথে আপনারা কথা বলতে পারবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক সার্বিকടൊപ്പം নানান বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল। আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।